চানকিয় ফেম লগত নতুন ভিডিও সকলকে স্বাগতম জানাইছো। বর্তমান মই আছো তেজপুর মেইন টাউনত। এইকেদিন তো তেজপুর আপনার মানে নন ভেজ খানা বহুত দেখাই আছো, কিন্তু আজি আপনার এখন ধুনিয়া ভেজ পোৱা তেজপুর যদি আহিছে, আপনার যদি পুরো পিওর ভেজ খানা খাব বিচাৰিছে, তেতিয়াহলে ইয়াতে এখন ভাল রেস্টুরেন্ট আছে, নামটো হৈছে সল্ট এন্ড পেপার রেস্টুরেন্ট। সো আপনার যদি তেজপুর আহিছে, যদি ধুনিয়া যদি ভেজ এখন যদি খাব বিচাৰিছে, তাহলে আপনার এই যখন সল্ট এন্ড পেপার রেস্টুরেন্ট ইয়াত আপনার আহিব পাৰিব। লোকেশন তো আপনার মই দেখাই দিওঁ, এইখন আছে সল্ট এন্ড পেপার বলে লিখা আছে, ওপরে ফুড জোন বলে আপনাদের দেখবে, ফুড জোন বলে গছজোপায় অবশ্যই অকান ঢাকি রাখিছে একবারে একদম ভালকে আপনি বুঝি পড়ার লোকেশন হয়েছে সোহমখন কাষতে, সোহমখন আছে, সোহমখনের কাষতে লাগি আছে। আর এটা হয়েছে তেজপুর মেইন টাউনখন, এখন তেজপুর মেইন টাউনতে আছে এখন। আর পার্কিং করবলে আপনাদের এই লাইন পাই যাব, ইয়াত অবশ্যই 10 টাকা লাগে। আমার গোলাঘাট আর যোরহাটত যদি পার্কিং করে তাহলে মানে বাইকের কথা কোথাও তাহলে 5 টাকা, আর ইয়াতে যদি আপনাদের বাইক পার্কিং করে তাহলে 10 টাকা লয়। ইয়াতে আর এফালে হয়েছে রেস্টুরেন্টখন, রেস্টুরেন্ট এন্ড কেফে সল্ট এন্ড পেপার বলে আছে। যদি গুগল ম্যাপর লোকেশনের যোনটো মানে লিঙ্ক আছে ডেসক্রিপশন দিম বা হয়তো ভিডিওটো ভগা আগে আপনার ধুনিয়া এপ্লিকেশন বিষয় লৈছে, নামটো হচ্ছে বেড ভিজা। ইয়াত আপনাদের ফ্রি স্পিন পাব, ইয়ার উপরে আপনাদের ইয়াতে ক্যাসিনোর বাবে 100% বোনাস পাব, ইয়ার উপরে আপনাদের ইস্পোর্টের বাবে ইয়াতে 100% বোনাস পাব। আর আপনাদের যদি বার্থডে হয়েছে, তাহলে আপনাদের 5000 টাকা পর্যন্ত আপনাদের গিফট পাব পারে। ইয়াতে আপনাদের ফ্রি গেম আদি লাভ করব পারে, ইয়ার উপরে আপনাদের যদি ফ্রেন্ডসক শেয়ার করে, তাহলে আপনাদের 300 টাকা পর্যন্ত আপনাদের রেফারেল বোনাস পাব পারে। এই যোনখিনি পয়সা আপনাদের আর্ন করব, এইখানে আপনাদের ইউপিআই থ্রু দিয়ে উইথড্র করব পারব। আর যদি আপনাদের ইয়াতে 500 টাকা ডিপোজিট করে, তাহলে আপনাদের 300% বোনাস পাওয়ার চান্স আছে। বেড ভিজার 100%, 200%, 300% এনেকা ধরনের বিভিন্ন ধরনের ইয়াত বোনাস আছে। ইয়ার উপরে আপনাদের 0 টাকা বিনিয়োগ করে পেলে আপনাদের বেড ভিজার যে এফিলিয়েট প্রোগ্রাম আছে, তাতো আপনাদের জয়েন হবো পারে। পপুলার ফুটবলার সিএস ফেব্রিগাস এই গেমটোর ব্র্যান্ড এম্বাসাডর হয়, আপনাদের গেমটো বিশ্বাস করব পারে। গেমটো যোনটো ডাউনলোড লিঙ্ক আছে বা গেমটো যোনটো লিঙ্ক আছে, সেটা মই পিন কমেন্টত পিন করে দিছো, তারপর গিয়ে আপনাদের জয়েন করতে পারবেন। আপনাদের নিজে সাইজটিহে জয়েন করব। এইবিলাক যেনে পানিপুরি দোকান আছে, কোনোবা যদি পানিপুরি ভাল পায় তাহলে স্ট্রিট ফুড হিসাবে আপনি ট্রাই করব পাৰিব। সো এটা ভিতরে আপনাদের লৈ যাম। আর রেস্টুরেন্টখনৰ এই উপরটো এটা মহলা আছে, ফুড জোন বলে লিখা আছে। এটা ভিতর যদি স্পেস দেখাই দিই, ভিতর স্পেস যথেষ্ট আহল বহল হয়, আপনাদের এইখিনিও বহিব পাৰিব। ইয়ার উপরে এই হচ্ছে কাউন্টারটো, আর সেই যে ভিতর যে কেবিন দেখছে তাতো বহিবলে জায়গা আছে। আর ইয়া হয় আর এফালে তেলকর যখন মেনুখন আছে, মেনুখন আপনার দেখাই দিও, সল্ট এন্ড পেপার ফুড জোন বলে আছে। মই লোকেশনটো ভালকে দি দিম বাৰু, পিওর ভেজ খানা পাই ইয়াতে, নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, চাইনিজ ইন্ডিয়ান, ইটালিয়ান থালি, তারপর মাছ মর মানে আরো বিভিন্ন ধরনের আছে। সো এইখন আছে মেনুখন, ইফালে কি কি আছে চাও। এয়া সো এইখন আছে মেনুখন, আর ইয়া তেজপুর মেইন রোড আছে। আর কিবা এইবিলাক ড্রিঙ্কসবিলাক আছে নাকি হবলা, লাসি পাব আপনাদের ইয়াতে, তারপর এইবিলাক মহিতো পাব হবলা, 60 ফ্রেশ লাইম সোডা, মাসালা কোক এইবিলাক পাই যাব। আর মই যেহেতু কৈছোঁ এনকোর স্পেশালিটি হচ্ছে পিওর ভেজ, ইয়াত কোনো ধরনের আপনাদের নন ভেজ খানা নাপায়। যদি আপনাদের পিওর ভেজ খানা খাব বিচাৰিছে, ইয়াতে আহিব পাৰিব। কি ফলে ওনারও আছে, দাদা আপনার নামটা জানি পারিবনে? বিক্কি দে। আপনার সময়টো কবচন, কিমান টাইমৰ পৰা কিমান টাইমলৈ খোলা থাকে? ৰাতিপুৱা 11টা স্টার্ট হয়, ৰাতি 10:30 লৈকে। আপনার স্পেশালিটি মেইন কোনকেইটা আইটেম সেলিং আইটেম হয়? আমার স্পেশালিটি থালি, আমার স্পেশাল আছে, ছোলা ভাটুরা আছে, আমার স্পেশাল সাউথ ইন্ডিয়ান স্পেশাল হয় আমার। তারপর আপনার কন্ট্রোলে পাঁচটা এইবিলাক পাব। তো দোসাটো আপনার স্পেশাল আর আপনার সব ভেজ হয়? ইয়াতে পিওর ভেজ হয়, টেনশন লব না লাগে। আমার তা এক চিকেন এইবিলাক ইউজ নহয়। এতিয়া যোনটো কিচেন আছে, আহি আছো অলপ প্রিপারেশন বলে দেখাওগে। এইফালে যোনবিলাক থালি, এইটো কিহৰ থালি লাগি আছে? আৰু চব্জি তব্জিবিলাক দৰকাৰ হোৱাৰ পিছত বিচাৰিলে দিয়ে ন? ইয়াত কি কি আহিব? চাউল আহিব, বাসমতি রাইস আহিব, ৰুটি আহিব, আপোনাৰ বাসমতি চাউল আহিব, তন্দুর ৰুটি এটা আহিব, আলুর দম, মিক্স ভেজ, ডাল ফ্রাই, সালাদ, পাপড় থাকিব। টোটাল 140 হয়। আৰু এইটো পিওর ভেজ হয়? 1, 2, 3, 4 আইটেম। আৰু ৰুটি আপোনাক নৰ্মেল ৰুটি দিয়ে নেকি? তাৰ মানে নৰ্মেল তাৱা ৰুটি অপচন আছে, তন্দুরি নললে তাৱা ৰুটি পাব, বাটাৰ লগাই পাই যাব। আৰু এইটো হৈছে চলে, চলে এইটো আপোনাৰ স্পেশাল, তেজপুৰ বহুত ফেমাস হয় ন? এইটো বহুত ফেমাস। এইটো চলে, চলে তো চলে সবজি আছে, আচার, সালাদ আছে, আলু দম আছে লগত, আৰু এইটো চলে কমপ্লিট থাকে, দুটা বাটাৰ থাকে। বাকি এফালে তন্দুরি, তন্দুরটো দেখাই দিছো, মানে তন্দুর যোনবিলাক ৰুটিবিলাক আছে বনাইছে, বিৰাট পুৰা একদম টাফ দি আছে এই তন্দুরি ৰুটিটো। হয়, বাটাৰ লগাই দিয়ে নে বাটাৰ নন বাটাৰ দিয়ে? কাস্টমাৰ কি ডিমান্ড? কাস্টমাৰ যিটো বিচাৰে। গৰম গৰম খানা এবাৰ লাগে, ফ্ৰেছ গৰম গৰম সার্ভ হয়, আমাৰ কোনো ঠাণ্ডা নাই, একদম ফ্ৰেছ, ৰাতি 12টা বজাত বনায় ষ্টাৰ্ট হয়,
সেই হলে আকু বনাও আমি একদম ফ্রেশ পাবো কোনো মানে পুরো হাইজেনিক হয় যোনে আহিব ইয়াত কোনো প্রবলেম নাই যে খানা দিগদারি পাবো আর আপনারা সবাই মানে ক্যাপসাপ পিনি পেলা থাকে সব সবাই কে ভাই সব একদম সাফ সুতরা থাকে এটা ডালি ডাল ফ্রাই হল এটা হই গেল আমার মিক্স ভেজ এটা মিক্স ভেজ এটা হই গেল আপনার আলু দম এটা আলু দম একদম ফ্রেশ কোনো টেনশন লাগা দরকার নাই সব বস্তু একদম ফ্রেশ পাবো তো ধুনিয়া হইছে মানে বহুত হোটেল আছে যে যেনেকা ফ্রিজৰ পৰা ওলাই খানা দিয়ে ইয়াতে আমাৰ তেনেকা সিস্টেম অলপমান ওয়েট কৰিব লাগে 15 20 মিনিট মান বহিব পাৰিব বহিব লাগে আমি পুরো ফ্রেশ খানা দিম স্যার মানে এটো আমাৰ গ্যারান্টি পুরো আৰু এফলে থালিখন যেটো লগা আছে বুলি কৈছিল যে থালিখন এখন বাসমতি চাউল আছে আৰু লগতে ৰুটিটো পাঁচ পাঁচ ডোসা বাটাৰ দিব মটৰ দিয়া আছে দোসা প্লেট এর এফলে এই হয়েছে প্লেটো সাম্বার থাকে নারিকেল চাটনি এটা কি চাটনি ওয়ান ফোর্টি হয় আর এটা কি চাটনি থাকে এটা রেড চাটনি হয় নারিকেল নারিকেল এটা সাম্বার সাম্বার থ্যাংক ইউ সো এটা আমি প্রিপারেশন আপনার দেখালো এটা আমি কি কি অর্ডার দিছো তাই আপনার টেস্ট করে দেখা আছো ধুনিয়া টেস্ট করবো লাগে আর আমার ভিতরে গুণাগত ভাই আছে অডিং রেপ ইয়ার আপনাদের নানা ধরনের বস্তুবিল ধুনিয়া প্যাক করে দিব প্যাক করে দিলে ধুনিয়া একদম ফ্রেশ হয়ে থাকে একদম হেলদি হয়ে থাকে গরম হয়ে থাকে আর এটা ইকো ফ্রেন্ডলি হয় এটা একটা স্টার্ট হবে মানে আমি আপনার দেখাই দিন বড় এটা প্যাক করে দিলাম গুদাম সবাই এর পরে তো কিন্তু বাই করার লিঙ্ক আছে ডেসক্রিপশন দিচ্ছ এটা হচ্ছে আর লাইক পাঙ্গুলিগুলো দেখাই দিছো ধুনিয়াকে আপনাদের এনেকৈ যদি আপুনি পেক কৰি দিয়ে ধুনীয়া একদম গৰম হৈ থাকিব একদম ফ্ৰেছ হৈ থাকিব আৰু এইফালে মই এটা চাই আছোঁ প্ৰতিকি নহয় এতিয়া ৰিবন বেচ পৰা ৰিবন কৰা কৈছোঁ মই তেওঁলোকে কিন্তু ভটোৰে আৰু চলে ভটোৰে এইটো ট্ৰাই কৰিম ডাঙৰ ডাঙৰ দুটা ভটোৰে হ'ব চলে ভটোৰেটো ট্ৰাই কৰি চাওঁ ভটোৰেটো চাই চাওঁ চফ্ট দিছেনে এনেকৈ চফ্ট হয় আলু দমটো ট্ৰাই কৰি চাওঁ ইয়াত মচলা দিয়া আছে অকণমান আলু দমটো ট্ৰাই কৰি চাওঁ ফাৰ্ষ্ট বাইট আলু ধুনীয়া বনাইছে ওপৰত ধনিয়া দি পেলাই ধুনীয়াকৈ গাৰ্নিছ কৰিছে কিমান ৰঙা ৰঙা দেখিছে যদিও নেমুৰ বেছি স্পাইচি নহয় বৰ বিশেষ মচলা দিয়া নাই টেষ্টি হয় আলু দমটো এখন ভেজ থালি আছে তাতো আপুনি পাই যাব খোৱা হ'ব এতিয়া যদি চলে আছে চলে দেখাই দিওঁ এইটো চলে পিছত আপুনি একদম ডাঠ একে পনীয়া চলেটো নহয় ডাঠ ডাঠকৈ বনাই এইটো আলুটীয়া বুলি ক'ব লাগিব চলে আলুটীয়া টাইপত বনাইছে মই অকণমান চাইড কৰি লৈছোঁ এয়া আৰু মই ট্ৰাই কৰোঁ আৰু গৰম গৰম হয় বিলাহী ইউজ কৰিছোঁ অলপ তাৰপিছত চাটনি আছে বাকী মই কোনটো খাই চাওঁ এইটো মই নাৰিকল চাটনিটো খাই বহুত ভাল পাওঁ দোচাৰ লগত দিয়া সেইটো লগত মই এইটো হোটেলত ট্ৰাই কৰি চাওঁ বনাইছে যোনটো চলে বটে প্লেট হয় বহুত বেছি ভাল হয় আপোনালোকে যদি ভেজ খানা খায় নন ভেজ ৰেষ্টুৰেণ্টত যদি আপুনি যাব বিচৰা নাই তেতিয়াহ'লে আপোনালোকে ইয়াত আহি পেলাই এইবিলাক ট্ৰাই কৰিব পাৰিব
আলিহুন আপোনালোকে খাব পাৰিব এটো মজা বনাইছে মই ইমানকে খোৱা নাই কাৰণ এইটো টেষ্ট কৰিব আছে ডোসা আছে ডোসাটো অকণমান টাইম পাইছে ভাগৰি গৈছে বোলে খাই চ' ডোসাটো অলপ ট্ৰাই কৰি চাওঁ ধুনীয়া অলপ ক্ৰিস্পি ডোসা হয় আৰু এতিয়া প্ৰত্যেকটো বস্তু ধুনীয়া একদম ফ্ৰেছকৈ বনাই দিম ঠাণ্ডা বস্তু আপুনি নাপায় আৰু ডোচা আপোনাৰ কেনেকৈ বনাই আপোনাৰ দেখা দেখালোঁ দুইটা চাটনি টেষ্টি হয় চাটনিকেইটা একদম নৰ্মেল হয় একেবাৰে স্পাইচি নহয় বাকী এইটো চাম্বাৰ হয় চাম্বাৰটো দ্বাৰা চাম্বাৰটো যথেষ্ট তাত ওচৰলৈ নে চাম্বাৰটো পনীয়া নহয় চব যথেষ্ট ডাঠ হয় গেছ থালি কোনো থাকিলে ট্ৰাই কৰিবলৈ দাইলটো আছে ন আৰু এইটো চানা দাদা হ'ব লৰি কোন লোৱা আকৌ ট্ৰাই কৰা তাত দাইলটোকে টেষ্ট কৰিছে মই হাতেৰে খাইছোঁ ধুনীয়া হৈ আছে দাইলটো ওপৰত মেইন ধুনীয়া গাৰ্নিছ কৰিছে ধুনীয়া ফ্লেভাৰ অলপ ষ্ট্ৰং আছে আৰু এয়া আপোনালোকে বাচমতি ৰাইচটো পাব নৰ্মেল ভাত মই বাচমতি চাউল দিয়া হৈছে তাৰপিছত এইটো এটা মিক্স ভেজত আনিব ওপৰত ক্ৰীম দি দিছে অবলা মিক্স ভেজৰ হয় আৰু অকণমান যদি তন্দুৰী ৰুটি আছে তন্দুৰী ৰুটি অকণ লৈছোঁ মিক্স ভেজটোৰ লগত তন্দুৰী ৰুটি বেছি ভাল লাগিব এইটো ট্ৰাই কৰিছোঁ ইয়াতে মটৰ দিয়া আছে এইবিলাক বিন দিয়া আছে এইবিলাক দিবলৈ বনাইছোঁ আৰু পিঁয়াজ দিয়া আছে ফুলকবি আছে ফুলকবি দিয়েছে মিক্স ভেজটো ভাল আছে ইউনিক টেষ্ট আছে ক্ৰীম দিবলৈ গাৰ্নিছ কৰি দিছে অকণমান চুইট ফ্লেভাৰটাও আছে আমি এতিয়া এখন যিমান পাৰোঁ ফিনিছ কৰিলোঁ আপোনালোকে যদি ভিডিঅ' চাই ভাল পায় লাইক আৰু শ্বেয়াৰ কৰিব নাপাহৰিব যদি আপোনালোকে তেজপুৰ আহিছে ধুনীয়া যদি টেষ্টি ভেজ খানা খাব বিচাৰিছে এনেকুৱা ধৰণৰ আপোনালোকে ইয়াত আহিব পাৰিব আৰু এইখন আপোনালোকে ডিলাক্সটো পাই যাব ডিলাক্সত থাকিলে পনীৰ চনীৰ এটা আহিলে আৰু চাহিখনো পাই যাব চাহিদাত মঞ্চুৰিয়ানো থাকিব এইবিলাক যদি খাব আপোনালোকে মঞ্চুৰিয়ান আছে পনীৰ আছে এইবিলাকো আমি টেষ্ট কৰিব পাৰিব চ' এইখিনি এটা আমি যিমান পাৰোঁ একদম খাই ফিনিছ কৰিলোঁ আশা কৰিলে বোলে দুচা ভাল পালে বুলি যদি ভাল পালে লাইকৰ চেক কৰিব নাপাহৰিব আজিলৈ যদি তাহলে সদায় গ'লে নিজৰ বিশ্বাস দিব ভগৱানৰ কাম কৰিব দিব সকলোভাৱে আৰু সদায় হয় বুলি চেষ্টা কৰোঁ।